মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে হলো অবিলম্বে সকল স্তরের পৌর স্বাস্থ্যকর্মীদের মধ্যে স্থায়ী কর্মীদের মর্যাদা এবং স্বীকৃতি দাবি করা হয়। এছাড়াও অবিলম্বে ফরম্যাট প্রার্থী বাতিল করে ফিক্সড বেতন চালু করার ন্যূনতম মাসিক বেতন 21,000 টাকা করা, পৌর স্বাস্থ্যকর্মীদের অবসরে বয়সসীমা 65 বছর করার দাবি জানানো হয়। এই দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েক শতাধিক পৌর স্বাস্থ্যকর্মী বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। আজকে আন্দোলন চলছে আমাদের, আমরা পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা বর্ধমান পূর্ব বর্ধমান জেলার যে 6টি পৌরসভা তাদের সবাই আমরা এখানে আজকে উপস্থিত আছি। এখানে গুসকরা পৌরসভা, কাটোয়া পৌরসভা, মেমারি পৌরসভার মেয়েরা সবাই আছে। আমাদের আন্দোলনটা মেন এখানে হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম যে মূল বেতন বৃদ্ধি এবং ফিক্সড বেতন চালু, হ্যাঁ, আর ইনসেন্টিভ, হঠাৎ করে ইনসেন্টিভ চালু করা হয়েছে। ইনসেন্টিভ মানে ফরম্যাট কথা হচ্ছে আমাদের যে কোনো কাজ করলে সে কাজে 10 টাকা 20 টাকা 50 টাকা করতে পারবে। কোনো মেয়ে হয়তো 500 টাকা পায়, কোনো মেয়ে হয়তো 1,000 টাকা, কোনো মেয়ে হয়তো কিছুই পায় না। সুতরাং এই 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 যে পার্থক্য, এটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম ফিক্সড বেতন চালু হোক। ফিক্সড বেতনের জন্য আমরা দাবি রেখে আজকের এই বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। তার সঙ্গে নিয়েছি আমাদের যে আশাকর্মী, রুরাল আশা যারা আছেন, আমাদের যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী আছেন, আমাদের যে এসএসকে আছেন, প্রত্যেকের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 2020 সালের অক্টোবর মাসে এবং ডিসেম্বর মাসে তাদের অবসরের বয়সসীমা 60 বছর থেকে 65 বছর করে দিয়েছেন, কার্যকর হয়ে গেছে। কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আমাদের কিন্তু কোনোভাবেই আরবান আশাদের, এখন আমাদের বর্তমান পৌর স্বাস্থ্যকর্মী বলছে না, এখন আরবান আশা বলছে, আমরাও আশা, তাহলে আরবান আশাদের সমস্ত কাজ একই করছি আমরা, কিন্তু বয়সের অবসরের যে বয়সসীমা সেইটি কোনোভাবেই 65 বছর করছে না। এইটা আমাদের মূল দাবি। 2 নম্বর, এটা নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। 3 নম্বর হচ্ছে করোনা ভাতা আমাদের 1,000 টাকা করে 2021 সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেওয়ার কথা হয়েছিল, 1,000 টাকা করে 6 মাস, কিন্তু সেটা আমরা 4 মাসে পেয়েছি, 2 মাসের আজও পাইনি, হ্যাঁ। 3 নম্বর হলো এটা। 4 নম্বর হচ্ছে পোলিও, কুষ্ঠ, সমস্ত কাজ আমরা করি। কুষ্ঠর টাকা আগস্ট মাসে করানো হলো, বলা হলো যে কুষ্ঠর টাকা করার সঙ্গে সঙ্গে আপনারা 1,000 টাকা, 100 টাকা মিটিং ট্রেনিং বাবদ 1,000 টাকা পেয়ে যাবেন, কিন্তু সে টাকা আমরা আজও পাইনি। তো সুতরাং আমাদেরকে বলা হয় পারিশ্রমিক দেওয়া হবে, কিন্তু সেই পারিশ্রমিক পেতে গেলে আমাদের জুতো শোল খোয়াতে হয়। আমরা একবার সিএমওচ অফিস যাই, একবার পৌরসভা যাই, একবার আমাদের মেন ঝুরঝুরে পুলের অফিসে যাই, এইভাবে আমাদেরকে সমানে দৌড়াদৌড়ি করতে হয়। আর হচ্ছে পোলিও ভাতা হচ্ছে আমরা বিগত 20 বছর ধরে কাজ করছি, 14-15 বছর ধরে আমরা পোলিও কাজ করি, বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা বাচ্চাকে পোলিও খাওয়াই, আমরা চকিং করি, আমরা হাতে কালির দাগ দিই, কাঁধে একটা আইসক্রিমের বাক্সের মতন পোলিও বক্স বয়ে নিয়ে বেড়াই এই রোদে গরমে ঝড় জলে। কিন্তু সেই 15 বছর ধরে সেই যে 75 টাকা বরাদ্দ, সেটা আজও 75 টাকাই রয়ে গেছে। এইটা নিয়ে আমরা দাবি রেখেছি যে ন্যূনতম পার্টে 200 টাকা করে দেওয়া হোক, পার্টে 200 টাকা। এরপরে আমরা আমাদের, এটা তো জেলা স্তরে হচ্ছে, এরপরে আমরা কলকাতায় যাব, স্বাস্থ্য ভবনেও যাব, আমাদের যে নগরায়ণ দপ্তরে সেখানেও যাব। সেখানেও যদি আমাদের কিছু বৃথা হয়, আমাদের যদি সফলতা না পাই, আমরা বৃহত্তর। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ার রিপোর্ট, আনন্দবার্তা।